আবারও কিয়েভ সহ ইউক্রেন জুড়ে রাশিয়ার জোরালো হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। জাপোরিজিয়ায় আরো জোরদার হামলা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আতঙ্ক। এবার পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল ঘুরিয়ে দিল ইসরায়েল। ইউক্রেনে S-400 পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের। আরো জানিয়ে দিব, নতুন করে অস্ত্র পাচ্ছে ওয়াগনার গ্রুপ, জ্বলছে বাকমুত শহর। ভারতে যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত তিনজন। আবারও তাইওয়ানকে $50 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব, রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনে ব্যাপক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিয়েভ সহ ইউক্রেন জুড়ে রাশিয়ার জোরালো হামলা। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশপথে জোরালো হামলা চালিয়েছে রাশিয়া। বিজয় দিবসের ছুটির প্রাক্কালে দেশটিতে ড্রোন ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালানো হয়েছে। সোমবার ইউক্রেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিবছর 9 মে বিজয় দিবস উদযাপন করে ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বাহিনীর কাছে নাতসি জার্মানির পরাজয়ের স্মরণে দিবসটি উদযাপন করা হয়। এদিন থাকে সরকারি ছুটি। এবার এই দিবসের আগে ইউক্রেন জুড়ে জোরালো হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের পক্ষ থেকে দেওয়া হালনাগাদ তথ্যে বলা হয়েছে, দেশটির খারকিভ, খেরসন, মাইকোলাইভ ও ওদেশা অঞ্চলে 16টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া ইউক্রেনের জনবহুল এলাকাগুলোয় 61টি বিমান হামলার ঘটনা ঘটেছে, ছোড়া হয়েছে 52টি রকেট। এছাড়া হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি অন্তত 35টি রুশ ড্রোন। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে সব ড্রোনের সবকটি ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী কিয়েভের মেয়র জানিয়েছেন, রুশ হামলায় কিয়েভে জ্বালানি সংরক্ষণাগার, গাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন অন্তত 5 জন। রুশ হামলায় কৃষ্ণ সাগরের তীরবর্তী ওদেশায় একটি খাদ্য গুদামে আগুন লেগে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে সব খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঝাপুরিজিয়ায় আরো জোরদার হামলা, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আতঙ্ক। মস্কো নিয়ন্ত্রিত ঝাপুরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বেড়েই চলেছে নাশকতার শঙ্কা। রোববার নিউক্লিয়ার প্ল্যান্টের আশেপাশে শোনা যায় গোলাগুলির আওয়াজ। আগ্রাসনের অভিযোগ তুলে একে অপরের দিকে আঙ্গুল তুলছে রাশিয়া, ইউক্রেন। রুশ প্রশাসনের নির্দেশে অঞ্চলটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে এখনো, আর এতে বাড়ছে উদ্বেগ। খবর CNN এর। ঝাপুরিজিয়া পরমাণু কেন্দ্র ঘিরে সৃষ্ট আতঙ্কে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের। এরপরই এলাকা ছেড়ে সরে পড়ার হিড়িক লাগে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সারি সারি গাড়ি লাইনের একটি ফুটেজ। ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, ঝাপুরিজিয়া থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে এসব গাড়িতে। অঞ্চলটির মহাসড়কে তৈরি হয়েছে তীব্র যানজট। চেক পয়েন্টে 5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে অনেককেই। ঝাপুরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছের শহর এনার হোদার সহ মোট 18টি বসতি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে রুশ প্রশাসন। কারণ হিসেবে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে প্ল্যান্টের কাছাকাছি বেসামরিক এলাকাগুলোতে হামলা বাড়িয়েছে কিয়েভ, আর এই শহরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থাকায় তৈরি হচ্ছে নতুন শঙ্কা। পশ্চিম তীরে ফিলিস্তিনি স্কুল ঘুরিয়ে দিল ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরের একটি স্কুল ঘুরিয়ে দিয়েছে। রোববার ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল স্কুলটি ঘুরিয়ে দেয়। এদিকে এই ঘটনা বিশ্ববাসীর কাছ থেকে তীব্র নিন্দা কুড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ দল COGAT এক বিবৃতিতে জানিয়েছে, ঘুরিয়ে দেওয়া স্কুল ভবনটি বেথলহাম থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং তা সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী এবং যারা পরিদর্শনে যেত তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল। COGAT এর দাবি করেছে, ইসরায়েলি আদালতের নির্দেশেই ভবনটি ভেঙে ফেলা হয়েছে। তারা আরো বলেছে, ভবনটির মালিক এটি ধ্বংসের আগে বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সংলাপের একাধিক প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছিলেন। এদিকে ইসরায়েলি বাহিনীর স্কুল ভবন ঘুরিয়ে দেওয়ার বিষয়টির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনে থাকা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল
অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেছে, স্কুলটি ধ্বংস করায় তারা আতঙ্কিত এবং এ কাজ 60 ফিলিস্তিনির শিশুর জীবনকে প্রভাবিত করবে। ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল আরো বলেছে, ভবন গুড়িয়ে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এই ঘটনা কেবল ফিলিস্তিনি জনগণের দুর্ভোগই বাড়াবে এবং এরই মধ্যে বিদ্যমান একটি উত্তেজনাপূর্ণ পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলবে। ইউক্রেনে S-400 পাঠানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের। রাশিয়ার কাছ থেকে তুরস্কের কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউক্রেনকে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। রাশিয়ার কাছ থেকে কেনা এ অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না আঙ্কারা। খবর ডেইলি সাবাহর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভদুত ক্লাবুসোগলু রোববার একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন, তবে যুক্তরাষ্ট্র কবে এ প্রস্তাব দিয়েছে তা উল্লেখ করেনি তুরস্ক। যুক্তরাষ্ট্রকে তুরস্ক সাফ জানিয়ে দেয়, S-400 কেনা হয়েছে তুরস্কের নিরাপত্তার জন্য, অন্য কোন দেশকে সহায়তার জন্য নয়। রাশিয়া থেকে S-400 কেনায় তুরস্ককে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35 দেয়নি যুক্তরাষ্ট্র। নতুন করে অস্ত্র পাচ্ছে ওয়াগনার গ্রুপ, জ্বলছে বাখমুত শহর। মস্কোর কাছে অস্ত্র ও গোলাবারুদ চেয়েছিলেন রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তা না পেলে ইউক্রেনে তাদের নিয়ন্ত্রণে থাকা বাখমুত যুদ্ধক্ষেত্র ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। তার হুমকির পরপরই মস্কোর পক্ষ থেকে তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওয়াগনার প্রধান বলেছেন, বাখমুত শহরে লড়াই চালিয়ে যেতে তাকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে মস্কো। বাখমুতে লড়াই চলবে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে প্রিগোজিন বলেছেন, তার যত অস্ত্র ও গোলা বারুদ লাগবে তার সবই দেওয়ার প্রতিশ্রুতি এসেছে মস্কো থেকে। এর 2 দিন আগে তিনি অভিযোগ করেন, যথেষ্ট অস্ত্র শস্ত্রের অভাবে বাখমুতে তার সেনাদের প্রাণ দিতে হচ্ছে, এ অবস্থায় তিনি যুদ্ধ চালাতে পারবেন না, সেনা হটিয়ে নেবেন। এ হুমকির পরপরই তিনি নতুন আশ্বাস পেলেন। এদিকে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলার আশঙ্কায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রোববার দেশটির মাইকোলাইভের দক্ষিণ অঞ্চলে শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র বলেন, 6টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া, তবে সবকটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। বাখমুত শহরে রাশিয়া ফসফরাস বোমা ব্যবহার করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর প্রকাশ করা ড্রোন ফুটেজে দেখা গেছে বাখমুত জ্বলছে, দেখে ধারণা করা হচ্ছে উপর থেকে সাদা ফসফরাস ছোড়া হয়েছে। ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত অন্তত 3। ভারতের একটি বাড়ির উপর বিমান বাহিনীর MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় 3 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। সোমবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি NDTV-কে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। এক প্রতিবেদনে বলা হয়, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, যুদ্ধ বিমানটির পাইলট নিরাপদে আছেন। ঘটনার সঙ্গে সঙ্গে তিনি প্যারাশুট নিয়ে বিমান থেকে লাফ দেন। এদিকে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চলমান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ ল্যান্ড করান। কয়েকদিন আগে ভারত শাসিত জম্মু কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সেখানের কিশোয়ারাত জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 ক্রু আহত হওয়ার খবর পাওয়া যায়। আবারও তাইওয়ানকে $50 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের কঠোর বিরোধিতার পরও তাইওয়ানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার তাইওয়ানে $50 কোটি অস্ত্র সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে তারা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা PDA প্রয়োগ করবেন। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে $100 কোটি অস্ত্র দিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 35 বার এই বিশেষ ক্ষমতা বা PDA প্রয়োগ করেছেন। PDA প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যে কোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে দিতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট। ব্লুমবার্গ আরো জানিয়েছে, ইউক্রেন মেকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে $50 কোটি অস্ত্র সরবরাহ করা হবে। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এদিকে শুরু থেকেই তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং।
शुक्रवार चीना परराष्ट्र मंत्रणालय मुखपात्र माउनिंग ताइवान के चीन बिरुद्धे उस्कानी दीते वाशिंगटन के अभियुक्त करे बोलेछेन मार्किन सरकार ताइवान के एकटी बारुदेर गुदामे परिणत करछे। सूत्र रयटार्स। রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনে ব্যাপক হামলা। এবার রাশিয়ার বিজয় দিবসের প্রাককালে মস্কো, কিয়েভ এবং ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। সোমবার ভোরে কিয়েভের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কৃষ্ণ সাগরের বন্দর নগরী ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা একটি খাদ্য গুদাম পুড়ে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মস্কো মঙ্গলবার বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। ভ্লাদিমির পুতিনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিনে সোভিয়েত সেনাবাহিনী নাতোসি জার্মান বাহিনীকে পরাজিত করেছিল। তিনি ইউক্রেনে নাতোসিবাদের নতুন অবতার ধ্বংস করার জন্য প্রয়াসই সেই যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে রাশিয়ান সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছিলেন। ইউক্রেনের শীর্ষ জেনারেল জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে অবরুদ্ধ শহর বাখমুত দখলের জন্য গোলাবর্ষণ জোরদার করেছে রাশিয়া। রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার গ্রুপ বাখমুত থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা বাতিল করেছে বলে জানা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো তার টেলিগ্রাম বার্তা চ্যানেলে জানিয়েছেন, পশ্চিমা অঞ্চলীয় সোলোমিয়ানস্কি জেলায় একটি বিস্ফোরণের 3 জন আহত হয়েছেন।